আমার সকল বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। হ্যাঁ, একে অপরকে ভালোবাসতে হবে, তাহলেই কিন্তু আমরা ভালো থাকবো। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলটাকে দেখছো আর যারা নিয়মিত ভিডিও দেখো, তারা সবাই এখনও কিন্তু সাবস্ক্রাইব করোনি, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশান বেলটাকে প্রেস করে অল করো। তোমাদের রিকোয়েস্ট করছি, বাংলা ভাষাকে একটু এগিয়ে নিয়ে যাও, যাতে বাংলা ভাষায় টেকনিক্যাল ভিডিও সকলের সামনে গিয়ে পৌঁছায়, সকলে যেন বাংলা ভাষাকে ভালোবাসে এবং দেখে। এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, অপো রেনো সিরিজের অন্তর্গত অপো রেনো 6 এবং 6 প্রো এই দুটো ফোন কিন্তু কাল বাদে পরশু 14 জুলাই ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হচ্ছে এবং পরবর্তী সময়ে এই দুটো ফোন বাংলাদেশ মার্কেটেও কিন্তু লঞ্চ হয়ে যাবে। আজকে এই দুটো ফোনের কথা বলবো, এই দুটো ফোনের স্পেসিফিকেশনের মধ্যে অপো কী কী দিচ্ছে এবং এই দুটো ফোন তোমাদের নেওয়া উচিত কি উচিত না, একটা সৎ ওপিনিয়ন কিন্তু অবশ্যই দেব। যারা ওয়েট করে বসে আছো অপো রেনো সিরিজের অন্তর্গত ফোন নেবে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আর যারা ভাবছো একটা ফোন কিনবে এবং কোন ফোনটা কিনবে এখনও কিন্তু ভেবে উঠতে পারছো না, তাদের জন্য কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। তো বন্ধুরা, অপো রেনো সিরিজের অন্তর্গত ফোনগুলো কিন্তু সবচেয়ে বেশি চাহিদা, সবচেয়ে বেশি পপুলার অপো ব্র্যান্ডের ক্ষেত্রে। এখানে 5 প্রো এই দুটো ফোনই কিন্তু প্রচণ্ড পপুলার হয়েছিল দুই দেশেই। তো বন্ধুরা, এখানে যদি আমি অপো রেনো 6 কথা বলি, এখানে যদি ডিসপ্লে সেকশনের কথা প্রথমে বলি, 6.43 ইঞ্চির একটা ডিসপ্লে দিচ্ছে, সুপার অ্যামোলেড প্যানেল দিচ্ছে, 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট দিচ্ছে, HDR10 সাপোর্ট দিচ্ছে, সমস্ত কিছুই দিচ্ছে, তার মানে ভালো। সবচেয়ে ভালো হচ্ছে 6.43 ইঞ্চির একটা কম্প্যাক্ট সাইজের ডিসপ্লে। হ্যাঁ, তোমরা ট্রেনে বাসে সকলে যাতায়াত করো, কম্প্যাক্ট সাইজের যদি ফোন হয় সিঙ্গেল হ্যান্ড তোমরা ইউজ করতে পারবে, একটা প্র্যাকটিক্যাল ডিসপ্লে কিন্তু আমার কাছে 6.43 ইঞ্চির এই ডিসপ্লে। অবভিয়াসলি এই ফোনের ডিসপ্লেটা ভালো এবং ভালো কোয়ালিটির। যদি ক্যামেরা ফিচার্সে আসি, এখানে 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা দিচ্ছে, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিচ্ছে, 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা দিচ্ছে এবং ফ্রন্টে তোমরা 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছ। এবং এই দুটো ক্যামেরার মধ্যেই কিন্তু তোমরা 4K ভিডিও রেকর্ডিং করার সুবিধা পেয়ে যাচ্ছ। ক্যামেরা অপো কোম্পানির অনবদ্য ক্যামেরা হয় এবং এই ক্যামেরার সাহায্যে কিন্তু তোমরা বোকেতে ভিডিও রেকর্ডিংও করতে পারবে এবং নিত্য নতুন কিন্তু ভালো ভালো ফিচার্স এই ক্যামেরার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। এবং এই ফোনটার যদি প্রসেসর সেকশনের আসি, এখানে কিন্তু অপো কোম্পানি নতুন একটা প্রসেসর দিচ্ছে, তারা মিডিয়াটেকের ডায়মন্ডসিটির 900 এই প্রসেসরটা দিচ্ছে, 700 না, 800 না, পুরোপুরি 900। নতুন একটা প্রসেসরের নাম শুনলে হয়তো হ্যাঁ, 900 প্রসেসরটা এখানে অপো রেনো 6 তারা দিচ্ছে। এই ফোনটার যদি বিল্ড কোয়ালিটির কথা বলি, এখানে পলিকার্বনেটের বিল্ড কোয়ালিটিতে আসছে, গ্লাস বিল্ডে আসছে না, কিন্তু ফ্রস্টেড একটা পলিকার্বনেট ইউজ হচ্ছে, মানে পেছনে ব্যাক সেকশনে এবং ফ্রন্টে সাইডে তোমাদের কিন্তু কোনো ফিঙ্গারপ্রিন্ট পড়বে না, কেননা ফ্রস্টেড লুকিংয়ে আসছে, যেহেতু একটু ম্যাট টাইপের থাকবে এর জন্য ফিঙ্গারপ্রিন্ট পড়বে না। এবং এখানে কিন্তু ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে, সমস্ত রকমের সেন্সার তোমরা পেয়ে যাচ্ছ। এবং ফোনটার মধ্যে যদি ব্যাটারির কথা বলি, এখানে 4300mAh ব্যাটারি পাচ্ছ এবং ইনবক্স তোমরা 65W ফাস্ট চার্জিংয়ের সুবিধা পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে অপো রেনো 6, আমি দামটার কথা পরে বলছি। এবার অপো রেনো 6 প্রো, এই ফোনটার যদি স্পেসিফিকেশানে আসি, এখানে ডিসপ্লে সেকশনটা একটু বেশি বড় হয়ে গেছে, এখানে 6.55 ইঞ্চি ডিসপ্লে পাচ্ছি, একই ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট পাচ্ছি, HDR10 সাপোর্ট পাচ্ছি, সমস্ত কিছু পাচ্ছি, শুধু ডিসপ্লেটা একটু বেশি বড় হয়ে গেছে। অপরদিকে যদি ক্যামেরা সেকশনের কথা বলি, 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়েড ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, আরেকটা ক্যামেরা যোগ করে দিয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। এই দুটো 2 মেগাপিক্সেলের ক্যামেরা এই দুটো ফোনের মধ্যে দেওয়ার কোনো যুক্তি নেই, কোনো যুক্তি নেই আমার কাছে। এর বদলে একটা যদি 5 মেগাপিক্সেলের সলিড ক্যামেরা দিত, ম্যাক্রো ক্যামেরা, যেমন কিনা রেডমি নোট সিরিজের অন্তর্গত যেই ক্যামেরাটা দিয়েছিল 5 মেগাপিক্সেলের, দারুণ কিন্তু ব্যাপারটা হয়ে যেত, এটা কিন্তু সবাই সাপোর্ট করবে আশা করি। তো বন্ধুরা, এখানে ফ্রন্টে তোমরা 32 মেগাপিক্সেলের পেয়ে যাচ্ছ, এখানে সেলফি ক্যামেরা দুটো ফোনের সেমি পাচ্ছ এবং এখানে কিন্তু সাইডে আছে পাঁচল একটা ক্যামেরা তোমরা পেয়ে যাচ্ছ। সেন্সার, সমস্ত রকমের সেন্সার আমরা পেয়ে যাচ্ছি। এছাড়া ব্যাটারি সেকশনের যদি কথা বলি, এখানে তোমরা 4500mAh ব্যাটারি পাচ্ছ, 4500mAh মানে 200mAh ব্যাটারি একটু বেশি দিয়ে দিয়েছে, যাই হোক না কেন 65W ফাস্ট চার্জিংয়ের সুবিধা তোমরা ইনবক্স পেয়ে যাচ্ছ। যদি এই ফোনটা প্রসেসর সেকশনে আসি, প্রসেসর এর থেকে একটু স্লাইড হাই হবে, কেননা প্রো ভ্যারিয়েন্ট একটু হাই তো হবেই, এখানে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি তোমরা 1200 প্রসেসরটা পেয়ে যাচ্ছ।
হ্যাঁ, এই দু তিনটে ডিফারেন্স আছে এখানে সিক্স আর সিক্স প্রো এই দুটোর মধ্যে। যদি বন্ধুরা প্রাইসের কথা বলি, এখানে রেনো সিক্স এই মডেলটার বেস প্রিন্ট কিন্তু 30,000 টাকার মধ্যে আসবে ইন্ডিয়ান মার্কেটে, এবং সিক্স প্রো এই মডেলটা কিন্তু এখানে আসবে 35,000 টাকার মধ্যে বেস প্রিন্টের প্রাইসটা। এখানে সিক্স সিক্স প্রো এই দুটো মডেলই কিন্তু এখানে বিশেষ করে যে ওয়ান প্লাসের নট টু আসবে তাকে টার্গেট করে কিন্তু এই দুটো ফোনকে লঞ্চ করানো হচ্ছে। এটা কিন্তু সকলে মাথায় রাখবে, নট টু এখনও আসেনি এবং নট টু এর প্রাইস কিন্তু এই রকমই হবে 30,000 থেকে 35,000 টাকা এরকম প্রাইস রেঞ্জের মধ্যে। এবং দুটো ফোন যখন বাংলাদেশে লঞ্চ হয়ে যাবে, এখন রেনো সিক্সের এর প্রাইসটা হয়ে যাবে 35,000 টাকা বেস ভ্যারিয়েন্টের কথা বলছি, এবং সিক্স প্রো এটা কিন্তু 40,000-42,000 টাকার মধ্যে কিন্তু এখানে অপো কোম্পানি লঞ্চ করবে। সুতরাং এই ফোন দুটোর স্পেসিফিকেশান তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর আমি বলে দিচ্ছি, যারা অপো রেনোর এই সিক্স সিরিজের ফোন কেনার জন্য আগ্রহী আছো তারা অবশ্যই ওয়েট করতে পারো, দাম হয়তো একটু কম হলেও হতে পারবে, কেননা তোমরা স্পেসিফিকেশান কিন্তু ভালো পাচ্ছ। এবং ক্যামেরার কথা আমি ছেড়ে দিলাম, 2 মেগাপিক্সেলটা আমার কাছে একটু ডাউনসাইড মনে হচ্ছে, কিন্তু ওভারঅল অপটিমাইজেশান ভালো পাবে তোমরা ক্যামেরা, কেননা 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা দিয়ে দিচ্ছে। এছাড়াও সফটওয়্যারের ইন্টারফেস কিন্তু তোমরা ভালো পেয়ে যাবে, কেননা কালার ওয়েসের সাথে কিন্তু আসছে এবং কালার ওয়েস কিন্তু এখন যথেষ্ট ইম্প্রুভমেন্ট নিয়ে আসছে, এবং অ্যান্ড্রয়েড 11 তোমরা ইনবক্স কিন্তু পেয়ে যাচ্ছ। অবশ্যই ওয়েট করতে পারো, আমি পরবর্তী সময়ে আরেকটা ভিডিও নিয়ে আসবো যে এখানে লঞ্চ হওয়ার পরে এখানে ইনিশিয়াল আমাদের কি চিন্তা ভাবনা, এই ফোনটা নেওয়া উচিত কি উচিত না। অবশ্যই ভিডিওটাকে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।